السلام عليكم ورحمة الله سورة فاتحة پڑے اپنار بردان گولے فوق دین اتو پر اپنی جار نام نیبین شئی اپنار گولام ہوئے جابے انوگت تشیل ہوئے جابے شمپورن پددوتی ویڈیو مدد آلو چنا کرا ہوئے تائی ویڈیو ٹی شش پر جن تو دیکھتے تھا کن اپنی جار نام نیبین شئی اپنار انوگت تشیل ہوئے جابے اپنار کتھا مان بے اپنی جبا بے بولبین شبا بے ہوئے اپنار اچھا موتوئی شاب کسو ہوئے খাওয়ানোর প্রয়োজন হবে না পান করানোর প্রয়োজন হবে না ওয়াজিফাটি করতে শুধু 5 মিনিট সময় লাগবে ঘরে বসে বসেই আপনার কাজ হয়ে যাবে অনেক পাওয়ারফুল ওয়াজিফা সূরা ফাতিহা অনেক ফজিলতপূর্ণ সূরা কোরআনে কারীমের প্রথম সূরা এই সূরা ছাড়া নামাজ হয় না আজকের আমলটি অনেক কার্যকরী একটি আমল যদি ভালোভাবে আমলটি করেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে কেউ যদি আপনার কথা না শুনে কাউকে যদি আপনি নিজের বানাতে চান এই ওয়াজিফার বরকতে সে আপনার হয়ে যাবে যদি আপনার স্বামী আপনার সাথে ঝগড়া করে মারামারি করে আপনার কথা মানে না আপনাকে কষ্ট দেয় এই আমলের বরকতে সে আপনার কথা মানবে আপনি যেভাবে বলবেন সেভাবেই করবে যদি কোথাও বিবাহ করতে চান কিন্তু পরিবারের লোকজন রাজি হচ্ছে না কোনো বাধা প্রতিবন্ধকতা রয়েছে তাহলে এই ওয়াজিফাটি করার বরকতে সকল বাধা দূর হয়ে যাবে অথবা পরিবারের যারা রাজি না তাদেরকে রাজি করানোর জন্য এই ওয়াজিফাটি করতে পারেন আপনার উদ্দেশ্যকে ব্রেনে রেখে এই আমলটি করুন ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে এছাড়া যদি আপনার শাশুড়ি অথবা ননদ অথবা অন্য কোনো আত্মীয় আপনার সাথে ঝগড়া করে আপনাকে কষ্ট দেয় আপনার কথা মানে না এই ওয়াজিফার দ্বারা তাকেও আপনার অনুগত বানাতে পারেন অর্থাৎ আপনার কথা মানবে আপনাকে ভালোবাসবে আপনি আপনার সকল জায়েজ বিষয় তাদেরকে মানাতে পারবেন যে সমস্ত মা বোন শ্বশুর বাড়িতে থাকেন শ্বশুর বাড়িতে সকল কাজকর্ম করেন সকলকে ইজ্জত সম্মান করেন প্রত্যেকের দেখাশোনা করেন কিন্তু তারপরেও আপনার ইজ্জত সম্মান নেই ননদ শাশুড়ি দেবর শ্বশুর কেউ আপনার ইজ্জত করে না আপনার কথা শুনতে চায় না যদি আপনি তাদেরকে কোনো কথা রাজি করাতে চান এই আমলের বরকতে আপনি তাদেরকে আপনার কথা মানাতে পারবেন ইনশাআল্লাহ যে কেউ আপনার অনুগতশীল হয়ে যাবে মোট কথা যে কোনো জায়েজ উদ্দেশ্যে জায়েজ বিষয় জায়েজ কোনো কথা মানানোর জন্য এই ওয়াজিফাটি যে কোনো ব্যক্তির জন্য করতে পারেন নাজায়েজ কোনো কাজে এই ওয়াজিফাটি করা যাবে না ওয়াজিফাটি কিভাবে করবেন এই ওয়াজিফাটি পুরুষ মহিলা যে কেউ করতে পারেন যে কোনো সময় করতে পারেন অথবা যে কোনো নামাজের পরেও করতে পারেন ওয়াজিফাটি একা একা করবেন যেখানে কেউ ডিস্টার্ব করবে না সম্পূর্ণ ইয়াকিনের সাথে করবেন তাহলে ইনশাআল্লাহ ভালো কাজ হবে সন্দেহের সাথে করলে কোনো কাজ হবে না সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ একসাথে মিলিয়ে 7 বার পড়ুন অতঃপর 7 বার দুরূদ শরীফ পড়ুন অতঃপর আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলে যাকে আনুগত্যশীল বানাতে চান যার মনে আপনার মহব্বত পয়দা করতে চান আপনার কথা মানাতে চান তার নাম 3 বার উচ্চারণ করে আপনার বৃদ্ধাঙ্গুলে ফুঁক দিন অতঃপর আঙ্গুল বন্ধ করে নিন অর্থাৎ হাতের কোষের মধ্যে নিয়ে নিন অতঃপর বিসমিল্লাহ সহকারে 40 বার সূরা ফাতিহা পড়ুন বৃদ্ধাঙ্গুলের পর অবশিষ্ট যে 4 আঙ্গুল থাকবে প্রতি আঙ্গুলে 10 বার করে সূরা ফাতিহা পড়ুন আর আঙ্গুল বন্ধ করে নিন প্রথমে শাহাদাত আঙ্গুলিতে 10 বার পড়ুন অতঃপর পরের আঙ্গুলে এভাবে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত 10 বার করে পড়ুন মোট 40 বার পড়ুন আর হাতের মুষ্টি বন্ধ করে নিন 40 বার সূরা ফাতিহা পড়ে হাতের মুষ্টি বন্ধ করে পুনরায় আবার ওই ব্যক্তির নাম একবার উচ্চারণ করুন ওয়াজিফাটি যখন করবেন তখন যার জন্য করবেন তার দিকে খেয়াল করবেন এভাবে খেয়াল করবেন সে ব্যক্তি আপনার সামনে উপস্থিত আছে আপনি আপনার মুষ্টি সেদিকে ছুঁড়ে মারুন যেমন কোন বালু মুষ্টি থেকে ছুঁড়ে মেরেছেন আমলটি শেষ করে আবার 7 বার দুরূদ শরীফ পড়ুন যার জন্য করবেন সে কাছে হোক অথবা দূরে হোক অথবা ঘরে হোক এভাবেই আমলটি করবেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে স্বামী যদি ঝগড়া করে
করে মারামারি করে কথা না মানে কষ্ট দেয় ইনশাআল্লাহ এই আমলের বরকতে স্বামী আপনার কথা মানবে আপনাকে mohabbat করবে পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন হারাম থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আমলে বেশি फायदा হবে 40 দিন এই আমলটি করবেন